বিশ্ববিদ্যালয় স্টেশনে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মূলত প্রথমে সংঘর্ষ শুরু হয়, পরে সেটা বড় আকারে সংঘর্ষ ধারণ করে এবং গতকালকে প্রায় 2 ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছিল। এখানে 9 থেকে 10 জনের মতো আহত হয়েছিল। সেই সংঘর্ষের জের ধরে মূলত আজকে জুমার পরে উত্তেজনা বিরাজ করছিল এবং 4টার দিকে মূলত আজকে বিকাল 4টায় হচ্ছে সংঘর্ষ শুরু হয়। প্রায় 2 ঘন্টার মতো সংঘর্ষ চলার পরে পুলিশ এবং প্রক্টোরিয়াল বোর্ডের সহায়তায় হচ্ছে উভয় পক্ষকে হলের ভিতরে পাঠিয়ে দেয়। কিন্তু এর কিছুক্ষণ পরে সিএফসির যে অন্য আরেকটি গ্রুপ যেটি হচ্ছে রভলে অবস্থান করে তারা হচ্ছে এসে আবার আক্রমণ শুরু করে এবং এরপর হচ্ছে শাহজালাল হলের যে 69 গ্রুপ ওদের মধ্যে শুরু হয়। এখন হচ্ছে সিএফসি এবং 69 উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে আর কি। এখন পর্যন্ত আমরা যত জেনেছি 11 থেকে 12 জনের মতো আহত আছে, কিন্তু এটাই হচ্ছে নিশ্চিত নয়, তো এটি বাড়তে পারে। তবে 2 জনের মধ্যে গুরুতর অবস্থা আছে, একজন পুলিশ সদস্য আহত হয়েছে এটা জানতে পেরেছি। দেখা যায় যে আমাদের তুলনামূলক মানে কিছুদিন পর পরই হয়, এটা আমাদের জন্য যারা আমরা সাধারণ শিক্ষার্থী আছি সেটা আমাদের জন্য ভয়ঙ্কর। তো আমরা চাই যে হচ্ছে এগুলো না থাক, বরাবরই আমাদের হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া থাকে যাতে আমরা এই ধরনের কলহ থেকে মুক্ত থাকি, আমাদের উপর যাতে তেমন কোনো প্রেশার না থাকে। সাধারণত দেখা যেত যদি যদি অন শিডিউলে মানে অন ক্লাস চলতেছিল এমন দিনে যদি এটা হইতো, হয়তো এইগুলোর জন্য আমাদের ক্লাসও বন্ধ থাকতো। সেক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থীর জন্য সবার জন্য এটা একটা ভোগান্তি। আমরা তো মাঝখানে অবস্থান নিয়েছিলাম, মারামারির পরে দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছিলাম, পরে দুই পক্ষে আবার এই পাটকেল শুরু করে পরবর্তীতে আমরা সরে যাই। আমরা আবার গিয়েছি, আমরা দুই হলের ছাত্রদেরকে সামান্য তেমন শাহজালাল হলের ছাত্রদেরকে তাদেরকে আমরা তাদের হলের মধ্যে ঢুকিয়ে দিই। পরবর্তীতে আরেকটা হল থেকে ছাত্ররা এসে অতর্কিত হামলা করার পরে এই ঘটনাটা আসলে বিস্তৃতি লাভ করে। তবে আমরা এখন অতিরিক্ত পুলিশের জন্য আবার এসপি মহোদয়কে আমরা ফোন করেছি, অতিরিক্ত পুলিশ ফোর্স আসতেছে আমাদের, পুলিশের সাথে ওনারা যোগ হওয়ার পরে আমরা আবার পরবর্তীতে অ্যাকশনে যাব। কিন্তু এই যে পুলিশ আসতে আসতে এই সময়ের মধ্যে ভিতরে যারা, আমরা আসলে গত দুই ঘন্টা আগে আমরা পুলিশের অফিস সাহেবকে বলেছি টিয়ারশেল নিক্ষেপ করার জন্য, উনি বলতেছেন টিয়ারশেল নিক্ষেপ করার মতো পরিস্থিতি এখানে নেই, কারণ ছাত্ররা বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, তো যে কারণে আমরা টিয়ারশেল নিক্ষেপ করতে পারতেছি না। আমি কিন্তু নির্দেশ দিয়েছি ওনাদেরকে, অনুরোধ করেছি টিয়ারশেল মারার জন্য।